31শে ডিসেম্বর সকাল 10টা থেকে রাজ্যজুড়ে বন্ধ হয়েছে আইনি বিয়ের নতুন আবেদন। আবার 5ই জানুয়ারি বিকেল 3টের পর থেকে করা যাবে বিয়ের আবেদন। মাঝে 6 দিন কেন বন্ধ, দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গে বন্ধ বিয়ে? না না, ভয় পাওয়ার কিছুই নেই। আপাতত রেজিস্ট্রি ম্যারেজ বা সরকারিভাবে বৈধ বিবাহ করার নতুন আবেদন বন্ধ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রি জেনারেলের অফিস থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী 5ই জানুয়ারি শুক্রবার পর্যন্ত কোনো বিয়ের রেজিস্ট্রির আবেদন হবে না। কিন্তু কেন বন্ধ নতুন বিয়ের আবেদন, জানালেন ম্যারেজ রেজিস্ট্রি অফিসার অনুরাধা রায়। আমাদের রাজ্য সরকারের 1 নভেম্বর থেকে বায়োমেট্রিক চালু হয়েছে। তো বায়োমেট্রিক চালু হওয়ার পর বিভিন্ন সমস্যা হচ্ছে। কোনো সময় বায়োমেট্রিকটা নিচ্ছে না, সার্টিফিকেট আমরা ইস্যু করতে পারছি না, কোনো সময় জমা করতে পারছি না, ভেরিফিকেশান করতে পারছি না, বিভিন্ন সমস্যা হচ্ছিলো। সেই জন্য অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে, যাদের কাজটা আমরা করতে পারছি না, আবার হয়তো কিছুটা করছি কিন্তু সবটা সম্পূর্ণ সার্ভারে প্রবলেম হচ্ছিলো। সেই জন্য রাজ্য সরকারের আমাদের যে মানে ম্যারেজ রেজিস্ট্রারের যে হেড অফিস, রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজ, এটা কলকাতাতে আমাদের আছে অফিসটা, হেড অফিসটা, সেখান থেকে আরজিএম স্যারের নির্দেশে 31 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের সার্ভার মেনটেন্যান্সের জন্য রাখা হয়েছে। কারণ ক্লাউডে ঢুকে যাচ্ছে, যার জন্য প্রবলেম হচ্ছে, এত বড় সিস্টেমটা নিতে পারছে না। সেই জন্য আমরা বলেছিলাম যে স্যার এরকম দূর দূরান্ত থেকে আসছে, আমাদেরও অনেক সমস্যা হচ্ছে, তাদেরও সমস্যা হচ্ছে, চাপ হচ্ছে। সেই জন্য স্যার আমাদের প্রত্যেককে মেল দিয়েছেন যাতে 31 তারিখ থেকে 5 তারিখ আমরা কোনো কাজ যাতে বন্ধ রাখি। পশ্চিমবঙ্গে ম্যারেজ রেজিস্ট্রির ক্ষেত্রে বায়োমেট্রিক আসার ফলে নানান সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের কাছে বায়োমেট্রিকের 1 নভেম্বর থেকে পুরোপুরি চালু হয়ে গেল, যাতে সবাই তাড়াতাড়ি সুষ্ঠুভাবে জিনিসটা সঠিকভাবে পায়। এবং অনেক কিছু প্রসিডিওর করেছে আমাদেরকে, যেটা হচ্ছে মেল পাচ্ছে তারা, ফোন পাচ্ছে তারা, সব জানতে পাচ্ছে যে কীভাবে হচ্ছে, সুবিধা হচ্ছে তাদেরকে। বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আজ সার্টিফিকেট পাচ্ছি না, কাল সার্টিফিকেট পাচ্ছি না, জমা হচ্ছে না, প্রপার মেলের মাধ্যমে সবটা আমাদেরকে সিস্টেম এনে দিয়েছে যাতে পাবলিকের কোনো ক্ষতি না হয়। যদিও টেকনিক্যাল জট কাটিয়ে নতুন বিয়ের আবেদন নেওয়া হবে চলতি মাসের 8 তারিখ থেকেই, এমনটাই জানানো হয়েছে জেলার ম্যারেজ রেজিস্ট্রারের তরফে।